ডলারের ঊর্ধ্বমুখী চাপে যখন অস্থির বৈদেশিক মুদ্রা বাজার সংকোচনে আমদানি বাণিজ্য ঠিক এমন কঠিন সময়ে মাথাপিছু আয় বাড়ার খবর দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সংস্থাটি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের সাময়িক হিসাব বলছে চলতি দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুহাজার সাতশো চৌরাশি মার্কিন ডলারে যা গত হাজার বাইশ তেইশ অর্থ বছরে ছিল দুহাজার সাতশো ঊনপঞ্চাশ ডলার দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ছিল দু হাজার সাতশো তিরানব্বই ডলার ও দু হাজার বিশ একুশ অর্থ বছরে ছিল দু হাজার পাঁচশো একানব্বই ডলার বিদেশি বিনিয়োগ আকর্ষণ আর দীর্ঘমেয়াদী নীতি কৌশল সাজাতে পারলে ঘুরে দাঁড়ানো জিডিপির প্রবৃদ্ধির গতি বাড়ানো সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা বড় আকারে যে কর্মসংস্থান তৈরি যেটার জন্য শিল্পায়ন যেটার জন্য বিদেশি বিনিয়োগ ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি লাগবে তো সেই পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি তাই মনে করি যে এই জায়গাগুলোতে প্রায়োরটাইজ করে নতুন করে নীতি তৈরি করা উচিত ব্যয় সংকোচন নীতিতে চলার মধ্যে বিবিএস জানিয়েছে চলতি অর্থ বছরের শেষে বাড়বে মোট দেশজ উৎপাদন জিডিপির প্রবৃদ্ধিও তাদের মতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ জিডিপির প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক আট দুই শতাংশ যা দু হাজার বাইশ তেইশ অর্থ ছিল পাঁচ দশমিক সাত আট শতাংশ জানুর শিফাত সময় সংবাদ ঢাকা